नमस्कार सुखेर चाकाय सबाई के स्वागत। आमी बलाका बनार्जी। आज के जे विषयटा निये बोलबो सामान्य तीनटे जिनिस। एई तीनटे जिनिस कोन दिके राखले आपनार बाड़ीते कखनो अर्थेर अभाव हबे ना, अर्थेर फ्लो सब समय ठीकठाक थाकबे। एई तीनटे जिनिस आपनि जदि ठीक करे सेई दिके राखेन। तार आगे बोलबो चैनलटाके अवश्य सबस्क्राइब करुन एवं बेल आइकन प्रेस करुन। जार जा किछु कमेंट करार आछे करुन, जेटा से जानते चाय। निश्चय एपिसोड आमी परपर बानाबो। आमी आपनादेर भालोबेसे एपिसोडटा करी, आपनादेर प्रश्नेर बा आपनादेर प्रब्लेमेर समाधान करार जन्य सब समयेर जन्य सचेष्ट थाकबो। आमी बलाका ब्यानार्जी। शुरू करा जाक आसल विषय निये। देखुन चंद्र आमादेर मोनेर कारक। आमरा मन थेके जा चाई, आमादेर मोनेर जा इच्छा, जा आमी जीवने करब, सबार एकटा डिजायर आछे, इच्छा आछे। इच्छा पूरणेर जन्य चंद्रके अवश्य भालो राखते हबे। तीनटे ग्रह स्ट्रं थाकले कखनो अर्थेर अभाव आपनार जीवनके छूते पारबे ना। প্রথম চন্দ্র মন, যেটা খুব ফ্ল্যাকচুয়েট করে এবং তার ফলেই আমাদের ডিপ্রেশন আসে বা আমাদের অতিরিক্ত উচ্ছৃঙ্খলতাও বেড়ে যায়। সেটাকে সবসময় ব্যালেন্স রাখা বিশেষ জরুরি। দ্বিতীয় যে গ্রহটা সেটা হচ্ছে শুক্র, যে আমাদের লাক্সারি লাইফ দেবে, বৈভব, যে আমাদের একদম ল্যাভেশলি লাইফ লিড করার ক্ষমতা যোগাবে। সেই গ্রহটাকে অবশ্যই ভালো রাখা বিশেষ জরুরি। আর তিন নম্বর যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, যিনি আমাদের মেন্টর, যিনি আমাদের জ্ঞান, পরিপূর্ণতা, আমাদের স্বভাব চরিত্রের সংশোধন সব কিছু থাকে, সব কিছু সংযতভাবে জীবনযাপন করে একটা ভালো বৃহস্পতির জাতক। সুতরাং এইগুলো আমাদের জীবনকে অনেকটা ওপরে নিয়ে যাবে। এবার যে তিনটে জিনিস এর সাথে কানেক্টেড সেই তিনটে জিনিসের কথা বলবো। তার আগে আপনারা তিনটে কাঁচের গ্লাস, গ্লাসের ঢাকাটা প্লাস্টিক বা স্টিলের হতে পারে, কিন্তু গ্লাসের জার কিনবেন। তিনটে গ্লাস জার কিনবেন, দুটো গ্লাস জারের মাপ একদম সেম রাখবেন, আর একটা গ্লাস জার একটু ছোটও কিনতে পারেন। এবার দুটো গ্লাস জারে আপনারা নুন রাখবেন, সমান করে ভর্তি করে নুন রাখবেন। এই নুন হচ্ছে জানবেন চন্দ্রের সাথে কানেক্টেড, মনকে ব্যালেন্স করে। দেখবেন তরকারিতে একটু নুন বেশি হয়ে গেলে মনটা সঙ্গে সঙ্গে চিচ্চিরে হয়ে যাবে মাইন্ড, এত খাবো কী করে, তাই না? আবার যদি একদম আলুনি হয় তখনও ভালো লাগে না। দুটোর কোনোটাই আমরা নিতে পারি না। এটা কেন নিতে পারি না? কারণ আমাদের মাইন্ডে এফেক্ট করে। তাই জন্য লবণটাকে বা নুনকে আমাদের সবসময় ব্যালেন্স রাখতে হবে। দুটো গ্লাস সারে লবণ রাখবেন এবং সেটা রাখবেন যে মানে প্যান্ট্রিতে আপনারা যাবতীয় মশলাপাতি রাখছেন তার উত্তর দিকে, বা আপনার কিচেনের নর্থ সাইডে আপনি রাখার চেষ্টা করবেন গ্লাস জার দুটো। একটা জার থেকে রোজ আপনি নুন নিয়ে নিয়ে তরকারিতে দেবেন, ব্যবহার করবেন, আর একটা জার কিন্তু স্থিরভাবে যেন বসানো থাকে। যে জারের নুন আবার কমে যাবে বা ফুরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি নুনটা ভরে রাখবেন, কিন্তু উত্তর দিকে রাখবেন। বা আপনার ধরুন উত্তর দিকে কোনো ব্যবস্থা নেই, তাহলে যে প্যান্ট্রিতে আপনি কিচেনে যে প্যান্ট্রিতে আপনি মশলা রাখছেন তার উত্তর দিক বিবেচনা করে আপনি জার দুটো রাখবেন। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে চিনি। চিনিটা আপনি সব সময় চিনির যে জারটা সেটা আপনি পূর্ব দিকে রাখবেন, তাহলে মাইন্ড ব্যালেন্স হয়ে গেল। উত্তর দিক থেকে আমাদের দেখুন ফ্লোটা আসে, টাকা পয়সার ফ্লো, উত্তর পশ্চিম কানেকশন ভালো, দিকটা ভালো, আপনার মাইন্ডটা ব্যালেন্স থাকলো। আর পূর্ব দিক কী করে? পূর্ব দিক আমাদের কানেকশন যোগায়,
আমাদের ব্যবহারে মিষ্টতা প্রদর্শন করে। পূর্ব দিক সুন্দর করে রাখলে, পূর্ব দিক পরিষ্কার রাখলে, নর্থ ইস্ট কর্নারে কোনো ভারী জিনিস রাখবেন না। আলমারি, সোফা, ভারী ভারী জিনিস আপনারা একদম নর্থ ইস্ট কর্নারে রাখবেন না। নর্থ ইস্ট কর্নার সবসময় ঝকঝকে তকতকে রাখবেন, পয়সার ফ্লো ঠিক থাকবে। এই পূর্ব দিকে আপনারা চিনে দেখুন, আমি তো সব সময় বলি উত্তর পূর্ব দিকে পুজো করবেন, তাই না? তাহলে পূর্ব দিকে আপনারা মিছরির বোল, মানে মিছরি ঢেলে মিছরি ঠাকুরকে দিলেন, সেই বোলটাই রাখলেন, কিন্তু দিকটা পূর্ব হতে হবে। যেখান থেকে আপনার কানেকশন আসবে, যেখান থেকে আপনার অর্থের ফ্লো আসবে, যেখান থেকে আপনার ভাষার মিষ্টতা আসবে। চিনি হচ্ছে শুক্রের প্রতীক, তাহলে নুন দিয়ে আমরা চন্দ্রটাকে ঠিক করলাম, উত্তর দিকটা ব্যালেন্স করলাম, চিনি দিয়ে আমরা পূর্ব দিকটাকে, শুক্রের দিকটাকে, শুক্রটাকে ব্যালেন্স করার জন্য। এবং সম্পর্কের মিষ্টতা, ক্লায়েন্টের সাথে, খরিদ্দারের সাথে, কাস্টমারের সাথে কানেকশন, বসের সাথে মিষ্টতা, যাবতীয় যে জব করেন তার বস বা কো ওয়ার্কারদের সাথে মিঠাস যদি না থাকে, মিষ্টি সম্পর্ক যদি না থাকে, না কাজটা আপনি আনন্দের সাথে করতে পারবেন না। সবাই যদি ওই জায়গায় আপনার গুপ্ত শত্রু হয়ে যায়, সবাই যদি আপনার প্রতি নেগেটিভ আচরণ করে, আপনার অফিস যাওয়ার আগেই মুডটা অফ হয়ে যাবে। সুতরাং সুইচ অন রাখার জন্য, নিজেকে জ্বলে ওঠার জন্য অবশ্যই পূর্ব দিকে আপনি চিনি বা মেছরির কন্টেনারটা, অবশ্যই গ্লাস বোলের কন্টেনার, গ্লাসের কন্টেনার বা জার আপনি রাখবেন। তৃতীয় যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে হলুদ, যার সাথে বৃহস্পতি কানেক্টেড। আপনারা উত্তর দিকে, সাধারণত আমি সবসময়ের জন্যই বলি উত্তর পশ্চিম দিকে বাথরুম খুব ভালো, তাই না? তা বাথরুমের উত্তর দিকে আপনারা একটা বোল রাখবেন, ছোট্ট বা একটা কাঁচের ছোট্ট বাটি রাখবেন, তাতে প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় আপনারা তাতে এক চিমটি হলুদ নিয়ে স্নানটা করতে যাবেন। এবার আপনারা জলে একটু গোলাপ জল ইউজ করবেন, যদি পারেন লাস্ট মগের জলটায় আপনারা একটু গোলাপ জল ঢেলে তারপর স্নান করে নেবেন। তাহলে কি হবে, এবার ওই হলুদটা আপনারা কি করবেন, একটু স্নান টান হয়ে গেলে একদম স্পঞ্জ ফঞ্জ করার পর আপনারা হলুদের, হলুদটায় এক ফোঁটা গোলাপ জল দিয়ে আপনারা নাভিতে লাগান, রোজ করুন উপায়টা। আপনাদের জ্ঞান বাড়বে, আপনাদের নিজের মন মেন্টর পরিণত হবে, আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবে, আপনাকে ধৈর্য দেবে, সহ্য দেবে। আপনারা করে দেখুন, নিশ্চয়ই আপনারা কেমন ফল পেলেন দু মাস করার পর আমাকে জানাবেন। এই উপায় তিনটে আপনারা যদি ঠিকঠাক মতো করেন, অবশ্যই আপনাদের সম্পর্কের মধ্যে, আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের অর্থের ফ্লো ঠিকঠাক থাকবে। দেখবেন, জানবেন জলে নুন চিনি দুটোই একদম গুলে যায়, আর জল অর্থের আগমন দেয়। জল যদি আপনি নষ্ট করেন, জলের ফ্লো যদি আপনার, জল নষ্ট হয়ে যায়, জল পড়ে যায়, জল বেরিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা পাম্প চলে, আপনার খেয়াল থাকে না, কল দিয়ে টুপটুপ করে জল পড়ে, তাহলে কিন্তু আপনার অর্থের অপচয় হবেই। আর জল নষ্ট হলে সেই বাড়ির বাচ্চাদের, সেই বাড়ির বয়স্কদের সর্দি কাশি হাঁপানি অ্যাজমা এই সব রোগে আক্রান্ত হয়, এবং তার ফলে ডাক ডাক্তারের খাতে, জল নষ্ট করলে ডাক্তারের খাতে প্রচুর অর্থ ব্যয় হয়, অর্থ নাশ হয়, সুতরাং অর্থটা বেরিয়ে যায়। সুতরাং জলকেও আপনারা একদম অপচয় করবেন না, ব্যালেন্স করার জলকে চেষ্টা করুন। এবং জলের সাথেই নুন চিনির যে ব্যালেন্সিং সম্পর্কটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, তবেই আপনার অর্থ, ধার দিন, লোন দিন, দেনা দিন, খরচা করুন, কিন্তু কিছুটা অর্থ সেভিংস অবশ্যই হবে, উপায়টা করুন। দেখুন এই তিনটে জিনিস প্রত্যেকের বাড়িতে থাকে, কেউ বলতে পারবে না যে আমার বাড়ি থাকে না, কিন্তু কোন দিকে রাখলে আপনার অর্থ ইনকাম বাড়বে সেটা আপনারা কখনো শোনেননি, এটাই বাস্তু। বেসিক্যালি কোন জিনিস কোন দিকে রাখলে
আপনি আপনার গ্রহকে মজবুত করতে পারবেন। এই কানেকশন, প্রচুর কানেকশন আসবে, বিজনেসে প্রচুর খরিদ্দার আসবে, আপনার জব স্যাটিসফ্যাকশন বাড়বে, আপনার মানুষের সাথে সম্পর্কে মিষ্টতা আসবে, আপনার মনটাও তার ফলে অনেকটা ভালো হয়ে যাবে এবং অর্থের ফ্লো স্থিরতা বজায় রাখবে। এই যে এই নেই এই নেই অল টাইম একটা টেনশন, টেনশন থেকে দেখুন 3 মাসের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জিনিসটা কতটা কার্যকরী মনে হচ্ছে। নিশ্চয়ই আপনারা আমাকে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। যে অর্থে কষ্টে ভুগছে তাকে পারলে শেয়ার করে দিন, খুব সামান্য জিনিস, তাদেরও কোনো অসুবিধা হবে না এই টিপসটা করার জন্য। এবং কমেন্ট করুন আর কি কি অসুবিধা আপনাদের জীবনে আছে। নিশ্চয়ই বলাকা ব্যানার্জি আপনাদের সাথে আছে, পাশে আছে, আপনারাও আমার সাথে থাকুন। ওম শান্তি।